নমস্কার, আপনাদের সাথে আমি সুস্মিতা, এমএসসি নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরুতেই দেখে নেব সপ্তাহের বিশেষ বিশেষ খবর। সুকান্তনগর উড়ালপুলে ফাটল, তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। সল্টলেকে নিজেদের দপ্তর সামলাতে ব্যস্ত মন্ত্রীরা। যুবতীকে গণধর্ষণে গ্রেপ্তার তিন। নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত এক এবং আহত এক। ফিরে এলাম বিস্তারিত খবরে। পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের দু মাস পেরিয়েছে, এর মধ্যেই চিংড়িঘাটা উড়ালপুরে বড়সড় ফাটল দেখা দিল, যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে উড়ালপুলের এক্সপেনশন জয়েন্টের পাশে ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেন কেএমডিতে। খবর পেয়ে এলাকায় আসেন কেএমডি এর অধিকর্তারা, ঘুরে দেখেন উড়ালপুলটি। কেএমডি এর চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস মান্নার দাবি, উড়ালপুলের এক্সপেনশন জয়েন্টের কাছে এই ধরনের ফাটল খুবই স্বাভাবিক। এটি উড়ালপুলের মেন স্ট্রাকচারের মধ্যে পড়ে না, নিয়মিত সেতু মেরামতির কাজ হয়, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা পুরোটা কী বলবো, যে যে আমাদের ড্রয়িং যেটা আছে, দ্য স্ট্রাকচারাল ড্রয়িং, সেইটা অনুযায়ী এসে কেউ একটা ইন্সপেক্ট করুক, যারা রেজিস্টার তদারকির দায়িত্বে ছিলেন, তাহলে বোঝা যাবে যে মূল নকশায় যেখানে যেখানে জয়েন্ট থাকার কথা, জয়েন্ট মানেই তো সবসময় বিপজ্জনক এসেনশিয়ালি নাও হতে পারে, ফলে জয়েন্টগুলোর কী অবস্থা আছে সেটা তারা দেখে যেতে পারে। কিন্তু অ্যাপারেন্টলি দেখে যেটা মনে হচ্ছে যে এই ক্র্যাকটা স্ট্রাকচারাল ক্র্যাক বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে। তাহলে এটা কিসের ক্র্যাক? এটা না, আমি বললাম যে সেই জয়েন্টে বিভিন্ন জায়গাগুলো তো জোড়া থাকে, সেই জোড়া দেওয়ার জায়গাগুলো প্রপারলি আছে কিনা সেটা একটা পরীক্ষা করুন। কিন্তু জোড়া মানেই সবসময় যে ভয়ের কারণ থাকবে। পুনরায় পুরাতন পদে দায়িত্ব নিয়ে উচ্ছ্বাসিত নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, আগের পাঁচ বছরে যেই পরিকল্পনাগুলি গ্রহণ করা হয়েছিল সেগুলি এর মধ্যেই শেষ হবে। পুনরায় গঠিত সরকার আগামী কয়েক বছরে বিধাননগরের বাসিন্দাদের পর্যাপ্ত পানীয় জল উপহার দেবেন বলে আশাবাদী নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাঁচ বছর কাজ করেছি, কাজটা একদম খুব জানা কাজ, তাই এবং এখানে আমার কমফর্ট লেভেলটাও খুব ভালো, সেই জন্য এই ডিপার্টমেন্টটাই আমার চয়েস। এবং যেহেতু দীর্ঘদিন ধরে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ছিলাম, তাই এই ডিপার্টমেন্টটা আমার কাছে ন্যাচারাল চয়েস হয়ে দাঁড়িয়েছে, যে আরবান এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। আর একটা ভয়ও ছিল যে আবার সেই নচিকেতার গানের মতন কালকে যে কয়লা মন্ত্রী আজকে দেখেন শিক্ষা, সেটা যাতে না হয়, তাই যেটা আমার ডিপার্টমেন্ট সেটাই আমায় দিয়েছে, মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে সবসময় দেখবেন যে আমরা ক্যালেন্ডার মেনটেন করি, সুতরাং যে কাজটা যে সময় শেষ করার সেই সময় শেষ হয়। হ্যাঁ, দু চারটে কাজ নিশ্চয়ই হয়, যেমন ধরুন রেলের পারমিশন পেলাম না, পোর্টের পারমিশন পেতে দেরি হলো, বা ল্যান্ডের কোনো সমস্যা হয়েছে সেখানে হয়তো ডিলে, কিন্তু সেটা আগের থেকে জানাতে হয়। নাহলে আমাদের সব কাজই কিন্তু অন টার্গেট, একটা ডেট ঠিক করা, সেই ডেটে আমাদের এটা করতে হয়। তাই যে কাজগুলো হয়ে গেছে হয়ে গেছে, যে কাজগুলো এখনও বাকি আছে সেগুলো যে ডেটে সম্পূর্ণ হবার সেগুলো সেরকম হবে। যেরকম ধরুন আমাদের একটা খুব বড় কাজ হচ্ছে গার্ডেন রিচ ফ্লাইওভার, একটা খুব বড় কাজ হচ্ছে ঝিঞ্জিরিয়া বাজার টু বাটানগর ফ্লাইওভার, আমাদের চন্দননগর ফ্লাইওভার আমার রেলের জন্য এক বছর ডিলে হয়েছে, ওটা আমাদের এই জুলাই মাসে আমরা উদ্বোধন করব। সুতরাং এইরকম আমাদের কাজগুলো সব সিস্টেম করা রয়েছে, সেই সিস্টেমে আমরা সেই ডেটেই উদ্বোধন করি সেই কাজটা। গ্রন্থাগারগুলিকে আধুনিক করতে উদ্যোগী নবনিযুক্ত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি গত 30শে মে বিকাশ ভবনের প্রথম প্রবেশ করে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। মন্ত্রী বলেন, এক সময় সন্ধ্যা হলে গ্রন্থাগারগুলোতে সব বয়সী পড়ুয়াদের ঢল নামত, কিন্তু আধুনিক যুগে গ্রন্থাগারগুলিতে যেন অতিযুগের বস্তু, সেই কারণে গ্রন্থাগারগুলি জনমুখী করতে চান সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই দিন মন্ত্রী বলেন, গ্রন্থাগারগুলোকে আধুনিকরণ করার সাথে সাথে গ্রন্থাগারে অন্যান্য বইয়ের পেশাগত শিক্ষারও প্রাধান্য দেওয়া হবে। আজকে প্রথম দিনে আমি তাদের ব্যবহারে, তাদের এই পরামর্শ দেওয়াতে আমি খুব খুশি এবং আনন্দিত। আরেকটি বিভাগ আছে লাইব্রেরি। পশ্চিমবাংলায় প্রায় 2480টি লাইব্রেরি এই দপ্তরের সাথে সম্পর্ক রাখে। কিছু লাইব্রেরি আছে যেখানে সরকার সাহায্য করে, স্পন্সর করে, কিছু লাইব্রেরি আছে সরকারি লাইব্রেরি, আর কিছু আছে সামান্য কিছু সাহায্য তাদের দেওয়া হয়। তিন ধরনের লাইব্রেরি আছে। এই লাইব্রেরি
পরিষেবাকে কি করে জনমুখী করা যায়, শিক্ষায় মানুষের চেতনা আনে, শিক্ষায় মানুষের মন মানসিকতা পরিবর্তন করে, সমাজের বিভিন্ন বিকাশ শিক্ষার মাধ্যমে হয়, ভুলে যাওয়া অনেক অধ্যায় এই শিক্ষা থেকে মানুষ একটা পথ পায়। এই কারণে এই লাইব্রেরি এটা একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়ে সল্টলেকের পঞ্চায়েত ভবনে পুনরায় দায়িত্বভার বুঝে নিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। গত 30শে মে তাকে সম্বর্ধনা জানালো দপ্তরের কর্মী ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা। আগামী দিনে যাতে গ্রাম বাংলার চালচিত্র পরিবর্তন করা যায় তার দিকে গুরুত্ব দিয়ে এগোতে চান তিনি। কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় অসুবিধে হয়েছে এবং কিভাবে আবার স্টার্ট করব তার জন্য আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম এবং সেই সমস্ত বিভাগের সমস্ত অফিসারদের ইনচার্জ যারা তাদের ডেকে কথা বললাম। মোটামুটি আমাদের কতক্ষণ প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম হলো আমরা নিজেদের চিফ মিনিস্টারের রিভিউ যাওয়া হবে, আমাদের নিজস্ব আমরা রিভিউ করার জন্য জেলা ওয়াইজে বেরোচ্ছি, কারণ অনেকগুলো জেলা আমাদের নতুন নতুন কর্মকর্তা আছে তাদেরও বোঝাতে হবে। প্রথমেই আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, আলিপুরদুয়ার এবং আরও 2-3টে জেলা করে তারপরে মালদা অবধি করে ফিরব। সেখানে আমরা প্রায় 18-19টা আমাদের ডিপার্টমেন্টাল ইনক্লুডিং ওয়াটার সাপ্লাই আমরা আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে কাজের গতি ঠিক করে আমরা আসব। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর 1 জুন বিকাশ ভবনে দ্বিতীয়বারের জন্য শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার বুঝে নেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই দিন শিক্ষা দপ্তরের কর্মীদের পাশাপাশি বহু ব্যক্তি পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানায়। এই দিন সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, বিভিন্ন কলেজে অনলাইনে ভর্তির প্রক্রিয়া যাতে খুবই তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই দিকে নজর দিচ্ছেন তিনি। ভিসি রেজিস্ট্রার্ড ও প্রফেসরদের শূন্য পদ রয়েছে, সেইগুলিকে যাতে অবিলম্বে পূরণ করা যায় তার দিকেও নজর দেবেন তিনি। বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে তিনি জানান, ভর্তির প্রক্রিয়া শেষ হলেই তারপরেই নির্বাচনের বিষয় দেখবেন তিনি। এবং সবাই মিলে যাতে শিক্ষা দপ্তরের যদি কোথাও কোথাও কোনো আরো সুন্দর করে কাজ কারবার অবকাশ থাকে সেই অবকাশগুলো যেন তারা গ্রহণ করেন, আমি সব সর্বদা তাদের পাশে থাকব। বকেয়া কাজের কাজে তো যেখানে যেখানে স্থায়ী কারণের বিষয় আছে সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। অনলাইন নেশনের ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, দ্বিতীয়বারের জন্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন মন্ত্রী শশী পাজা। তিনি গত 30শে মে বিকাশ ভবনে তার দপ্তরে এসে দায়িত্বভার বুঝে নেন। আগামী দিনে কন্যাশ্রীর মতো জনমুখী পরিকল্পনা আরো নতুন রূপে আনতে চান তিনি বলে এই আলোচনাটা হলো। এবং অন্যান্য যেহেতু ছিলাম শেষ 2 বছর এই ডিপার্টমেন্টে, ফলে অন্যান্য অনেক বিষয়গুলো নিয়েও আলোচনা হলো। খুব অনগোয়িং, মানে 9 তারিখ আমাদের 9 জুনে একটা প্রোগ্রাম রয়েছে, তারপরে 26-27 তারিখে একটা প্রোগ্রাম রয়েছে যেখানে আমাদের ইনভলভমেন্ট রয়েছে। এছাড়া আগামী দিনে কন্যাশ্রী দিবস আসতে চলেছে, তার প্রস্তুতি কথাগুলো আরম্ভ হয়ে গেছে, আরও অনেক কিছু কন্যাশ্রী অ্যান্ড বিয়ন্ড ICDS সেন্টার্সেতে আমরা যে শিশুআলয় আরম্ভ করলাম, আমরা যে এত বছর ধরে যে প্রজেক্টটা বন্ধ ছিল খড়গপুর 2 ICDS প্রজেক্ট পশ্চিম মেদিনীপুরে, সেটা ঠিক মার্চের আগে যেটা আরম্ভ করা হলো। নিউ টাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক দিন মজুরের। ঘটনাটি ঘটে গত 3রা জুন দুপুর 1:30 নাগাদ নিউ টাউনের ইউনিটেকের কাছে। রাস্তা পার হতে গিয়ে তাকে পিষে দেয় একটি লরি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর লরি ফেলে চম্পট দেয় চালক। ঘটনাটি ঘটল কিভাবে তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। এই ঘটনার আরেকজন গুরুতর আহত ব্যক্তির চিকিৎসা চলছে বিধাননগর মহকুমা হাসপাতালে। ব্যাপারটা হচ্ছে ট্র্যাকটা এদিক থেকে খুব দ্রুত গতিতে আসছিল এবং রেগুলারই এখানে আমাদের ট্রাফিক বা গ্রিন পুলিশগুলো যেগুলো থাকে ওরা থাকে, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ দেখছি গাড়ি এদিক থেকে খুব স্পিড নিয়ে ঢুকছে, তো যেমন ওই দিক থেকে একটা রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার কথা, তো হঠাৎ এদিক থেকে ওই দুজন ভদ্রলোক রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল। ট্র্যাকটা এত স্পিডে আসলো যে ব্যারিকেডগুলো দেওয়া ছিল ব্যারিকেড সমেত ভেঙে নিয়ে ঢুকলো। ঢুকে ওখানে যে নিচের যে ব্রিজটা করার জন্য যেটা হয়েছে পুরোটা নিয়ে ওর ভেতরে ঢুকে গেলো এবং একজন দুজনকে নিয়ে গেল, একজনকে উপরে রাখলো, একজনকে পুরো তালগোল পাকিয়ে গিয়ে পুরো ভেতরে ঢুকে গেল। একজন মারা গেছে আর একজন তো পুরো আর কি ছিল না, রাস্তায় যে অবস্থা ওখানেই সঙ্গে সঙ্গে শেষ। তারপরে লোকজন আসলো ওটাকে আবার হসপিটালে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ওকে আবার হসপিটালে সব এখান থেকে নিয়ে চলে গেছে লোকাল লোক যারা ছিল পরিষেবা দেওয়া। কিন্তু ওই যে ট্র্যাকটা যে এদিক থেকে দ্রুত গতিতে কেন আসলো এটাকে বুঝতে পারলো না। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আছে সল্টলেকে রাতের বেলা এক তরুণীকে গণধর্ষণ। Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. Broadband services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy. 24/365 help desk support. Happy internet experience. ফের লুণ্ঠিত নারীর আব্রু রাতের শহরে। চলন্ত গাড়িতে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটল গত 29 মে সল্টলেকের সেক্টর 5 এ।
বাগুইটিতে একটি মেসে থাকত ওই তরুণী, পেশায় একজন পানশালার গায়িকা। ওই রাতে রবিবার বাগুইহাটি থেকে সেক্টর ৫ এ আসে ওই তরুণী। সেখানে অভিযুক্ত চার যুবক তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। চলন্ত গাড়িতে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর ভোর রাতে বিধাননগরের বৈশাখীর মোড়ের কাছে ওই তরুণীকে ফেলে পালায় অভিযুক্তরা। এরপর তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা। তাকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে ভর্তি করে। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে দেখছি, সেক্টর ৫ এ একটা ইনসিডেন্ট হয়েছে, তো ওইটা আমরা একটা এফআইআর নিয়ে আমরা এটা তদন্ত করে দেখছি। অ্যাক্সিডেন্ট বলতে একটা ইনফরমেশান আমরা পেয়েছি, একটা মেয়েকে কিছু লোক নিয়ে গেছিলো একটা গাড়িতে করে, তারপরে কিছু উল্টাপাল্টা করেছে, ওটা আমরা টোটালটা ভেরিফাই করে তদন্ত করে দিচ্ছি। আমরা সেটা একটা কমপ্লেন পেয়েছি, সেটা এনকোয়ারি না করলে তো আমরা বলতে পারবো না, সেটা এনকোয়ারি পর্যায়ে আছে, তদন্তের পর্যায়ে আছে। প্রোফাইল এমনি মেয়েটা নর্মাল মেয়ে, এমনি গান বাজনা করে, এর টাইপের আছে, ওটা বলা যায় না। না, বাসিন্দা কোথায়? অ্যাকচুয়ালি নেপালে থাকে। এদিকে বাগুইহাটি, বাগুইহাটি থেকে। আমি জানি না, সেটা এনকোয়ারি পর্যায়ে আছে, না বললাম না, তদন্ত চলছে, না এনকোয়ারি করে কি আছে ব্যাপারটা, ফ্যাক্ট আমরা বুঝতে পারবো না। সল্টলেকে গণধর্ষণ কাণ্ডে পুলিশি ভূমিকায় প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী। গত ৩১ মে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা ঘেরাও করে বিজেপির সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠিনতম শাস্তি দিতে হবে। আজকের মধ্যে একটা শীর্ষস্থানীয় করবেন এবং আমরা এনশিওর করেছি যে যেভাবেই হোক কাস্টডি ট্রায়ালে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এক্সাম্পলের পানিশমেন্ট এবং যেভাবে ইনভেস্টিগেশন চালাবেন, কীভাবে করবেন, যাতে কোনোভাবেই মেয়েটি তার চরিত্র অ্যানালিসিস, তাকে সে কী ছিল, সে কে, সে কেন রাত ১২টায় রাস্তায়, কেন অন্য লোকের গাড়িতে তাকে তোলার সুযোগ পেল, চারটে ছেলে রেপ করেছে, কতটা রেপ করেছে, কত শাস্তি, এই ধরনের কোনো আলোচনা, কোনো কিছু আমরা মানব না, এন্টারটেইন হবে না, এবং এক্সাম্পলারি পানিশমেন্ট আজকের মধ্যে হবেই। সল্টলেকে গণধর্ষণ কাণ্ডে দিন রাত তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলো বিধাননগর পুলিশ। ধৃত অর্ণব দে, শুভেন্দ্রনাথ ও সৌরভ বেরা পেশায় একজন গাড়ি চালক। এদের গত ১ জুন বিধাননগর আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এখনও পর্যন্ত এক অভিযুক্ত পলাতক, কিন্তু পলাতক অভিযুক্তকে খুব তাড়াতাড়ি ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন বিধাননগর পুলিশ। সল্টলেকের গণধর্ষণের রেশ কাটতে না কাটতে আবারও স্থিলতাহানির ঘটনা ঘটল সেক্টর ৫ এর মহিষবাতান অঞ্চলে। এবারে অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ওই নাবালিকা বাড়ির পাশে চড়ক মেলা দেখতে যাওয়ার সময় এক যুবক তাকে জোর করে পাশের একটি মাছের ভেড়িতে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে। সেই সময় মেয়েটির চিৎকারে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং খবর দেয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। অভিযুক্ত মৃত্যুমণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত ২রা মে বিধাননগর আদালতে তোলা হয় তাকে। নর্মাল ঠাকুরের জন্য রাখি, তো সেটা দেখে ওর দুজন খবর দেয় ওর দাদাকে। ওর দাদা গিয়ে দেখে ওর গায়ে হাত পা দিয়েছে, যেমন ছিল, তো সেটা দেখে মেয়েটা চিৎকার করে পালিয়ে যায়। তো ও তারপরে একজনের এগেনস্টেই কমপ্লেন যায়। কি মৃত্যু? ও মিটিং টাইটেল দেখে না, আমি বলতেই চাইছি, ও বাচ্চা ছেলে, ও ও না, মাইনর না, যা শুনিস কিছু, ও বাবা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে নিউ টাউনের ইকো পার্কে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন। Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2,000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month.
You can also buy the advanced HD PVR set-top box at 7,999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. Broadband services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. বিরতির পর আবারও ফিরে এলাম এমএসসি নিউজে। নিউ টাউনের ইকো পার্কে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়িতে আগুন। দমকলের দুটি ইঞ্জিন আসলে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাগুইয়াটির এক বাসিন্দা সপরিবারে গত 28 মে ইকো পার্কে ঘুরতে যান। গাড়ি পার্ক করার কিছুক্ষণ বাদে গাড়িতে আগুন লাগে। নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়ে খবর দেয় দমকলকে। সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন চলে আসে ঘটনাস্থলে। আধ ঘন্টার প্রচেষ্টায় নেবানো হয় আগুন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। এত বড় পার্ক চালাচ্ছে, পয়সা রাখে, পয়সা নিচ্ছে খালি। আমরা সবে এসছি, 5 মিনিট হয়েছে, 5টা মিনিট, আর এক্ষুনি গাড়িটা নিয়ে ধরে গেছে, আমরা বুঝতেও পারিনি। আর এত বড় গাড়িতে পার্কে কেউ দুবারতে জল দিয়ে নেমে যেত গাড়িটা। আপনারা বলুন তো, এটা কী করলো আমাদের? কত ভালো গাড়িটা শেষ হয়ে গেল, আমি পাচ্ছি না, জানি না। আমি তো ওখানে সবে গেছি, আমরা ঘটি গরম কিনে খাচ্ছিলাম, কিচ্ছু জানি না। আমাদের ড্রাইভার বললো যে আগুন ধরে গেছে, সঙ্গে সঙ্গে এসেছি আমরা এখানটা। আমরা বিধানসভা নির্বাচনের পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে গত 29 মে বিধাননগরের 30 নম্বর ওয়ার্ডের CPIM এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে একটি মিছিল করা হয়। দীর্ঘদিন ধরে পার্টি অফিস ও শহীদ স্তম্ভ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে জোট হয়ে পথে নামে CPIM এবং কংগ্রেসের সমর্থকরা। আগামী দিনে সন্ত্রাসের অবসান ঘটাতে এই মিছিল বলে জানান CPIM এর নেত্রী ওফেলিয়া সিনহা। এর পরবর্তী সময়ে সন্ত্রাসে আক্রান্ত হলে বৃহত্তর কোনো পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
দেখছেন তো ভোটের পরবর্তী যে হিংসা, যে সন্ত্রাস চলছে আমাদের সল্টলেকের মধ্যেও, যেটা আমরা আশা করতে পারি না। পার্টি অফিসগুলো ভেঙে দিয়েছে, এমনকি গণশক্তির বোর্ডগুলো আগেও ভেঙেছে, এখনও ভাঙছে। গতকাল রাত্রে ঠিক আমার বাড়ির উল্টো দিকে 7 নম্বর টেকটা ভেঙে দিয়েছে, 7 নম্বর ট্যাঙ্কে। আমাদের প্রত্যেকটি পার্টি অফিসকে ক্ষতিগ্রস্ত করছে, এবং আমার যেটা ব্রাঞ্চ অফিস সেখানে যে ভদ্রমহিলা মানে মালিক বাড়িটি, তাকে পর্যন্ত তারা শাসাচ্ছে যে তার ওই গ্যারেজটি দিয়ে দিতে হবে। কিন্তু তিনি যথেষ্ট বলিষ্ঠ কণ্ঠে এই বয়সেও তিনি বলেছেন যে তোমাদের নিজেদের বাড়িতে অনেক গ্যারেজ আছে, তো প্রত্যেকের বাড়িতে প্রত্যেকে সেইগুলো খুলে দাও, সেগুলোই তোমরা তৃণমূলের পার্টি অফিস করো। কিন্তু আমি যেহেতু মহিলা সমিতি করি, অতএব আমি আমার এই গ্যারেজটা আমি যাদের দিয়েছি তারাই ব্যবহার করবে, সিপিএম পার্টিকেই দিয়েছি সে ব্যবহার করবে। কিন্তু সল্টলেকে আপনি শুনেছেন নিশ্চয়ই প্রচণ্ড মার খেয়েছে কংগ্রেসের এক আমাদের কর্মী, মার খেয়েছে আমাদের কমরেডরাও মার খেয়েছে, ভেঙে দিয়েছে। কালকে সন্ধে 8:30 সময় আমাদের কংগ্রেস কর্মী সুদীপ্ত দত্ত ওকে বিজে মার্কেটের সামনে রাস্তায় ফেলে মেরেছে। তার অপরাধ, সে ধর্মনিরপেক্ষ এই জোটের প্রার্থী অরুণব ঘোষকে সমর্থন করে রাস্তায় নেমেছিল, সেই জন্য অনেক দিন ধরেই আমাদের কর্মসূচি হচ্ছে এই যে তৃণমূল চারিদিকে যে গুন্ডামি করছে, আমাদের জোটের সমস্ত কর্মীদের মারধর করছে, ভয় দেখাচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ, তার জন্য গত 1 জুন সদ্য ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে আসেন। বিশ্বকাপের জন্য ফুটবল বিশেষজ্ঞ এবং খেলোয়াড়দের নিয়ে একটি বিশেষ কমিটি গড়ে উঠেছে বলে জানান অরূপ বিশ্বাস। যুব ভারতীর আরও কী কী কাজ বাকি আছে তা খতিয়ে দেখছেন তিনি। ডিপার্টমেন্ট, PWD ডিপার্টমেন্ট, আমরা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আমাদের যেটা টার্গেট আছে অক্টোবরের মধ্যে কাজ শেষ করা, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ আমরা শেষ করতে পারব। আইএসএলের ম্যাচ কি তাহলে এখানে করা যাবে এবছর? এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ না কাজ শেষ হবে। একটা একটা করে আমাদের ধাপে ধাপে এগোতে হচ্ছে, পুরনো স্টেডিয়াম অনেক কিছু দেখে অনেক কিছু করে আমাদের কাজ করতে হচ্ছে। PWD-র ইঞ্জিনিয়াররা অনেক বিচক্ষণতার সঙ্গে তারা কাজ করছেন, অনেক এক্সপার্টদের সঙ্গে কথা বলতে হচ্ছে, তো সব কিছু করে আমরা মাঠটাকে আগে রেডি করি তারপর। আপনাদের এলাকার যে কোনো ঘটনা দুর্ঘটনার খবর জানান আমাদের। আমাদের মেল আইডি msc.news2016@gmail.com, আমাদের মোবাইল নম্বর 9831192688। এমএসসি নিউজ দেখুন প্রতি শনিবার সন্ধ্যে 7:30 ও রবিবার দুপুর 1:30 MSC কেবল চ্যানেলে। নমস্কার।